قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا رسول আপনি বলুন সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো অর্থাৎ তোমরা সত্যি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে রাজি করতে চাও সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো শুধু আল্লাহকে ভালোবাসা না আল্লাহ ভালোবাসার ভিতরে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা পাওয়া আমরা সারা পৃথিবীর মানুষ যত আল্লাহকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা দাবি করি না কেন প্রশ্ন সেখানে না প্রশ্ন হলো আল্লাহ আমাকে ভালোবাসছেন কিনা আল্লাহ নীতি বলে দিয়েছেন আপনি বলুন সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো জীবনের প্রতিটি কর্মকাণ্ডে তোমরা আমি নবীর ইত্তেবা করো এখানে শর্ত মাহজুব যখনই তোমরা আমার ইত্তেবা করবা যখনই তোমরা জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমি নবীর আদেশ নিষেধ মেনে চলবা ইউহিবুকুম আল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহু গফুর রহিম আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়ালু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান কৃষ্ণের ভাইরা কাতার শহরের এই সময়ে আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি কথা বলব আমরা প্রত্যেকটি কর্মকাণ্ডে রসুল পাকের অনুসরণ করতে হবে যদি আমরা প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা যদি রসুল পাকের অনুসরণ করতাম আজকে আমাকে দীর্ঘ 12 বছর যাব যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করার কোন প্রয়োজনই ছিল না গত লালডিঙ্গির মাঠে আমি ঘোষণা দিয়েছি এই 12 বছর যাবৎ আন্দোলন ছিল যৌতুকের বিরুদ্ধে